নমস্কার এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। যেহেতু সরাসরি লাইভ প্রোগ্রাম, সবার প্রথমেই একটা বিষয় আপনাদের একটু বলে রাখি, লাইভ প্রোগ্রামে যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই নিচে যে নম্বর আছে সেই নম্বরে ফোন করে কথা বলতে পারেন। তবে একটা বিষয়, যখন কথা বলবেন টিভির সাউন্ডটা টোটাল মিউট করবেন বা টিভি থেকে একটু সরে এসে তারপর কথা বলবেন। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো, আপনারা যখন আমাদের মতো কোনো জ্যোতিষ বন্ধুর কাছে আসেন বা এই লাইভ প্রোগ্রাম চলাকালেও আপনারা আপনাদের বিষয় কিছু জানতে চান, ভবিষ্যৎ কেমন হবে, কর্মজীবন কেমন হবে, সন্তান ভাগ্য কেমন হবে, চাকরি বাকরি পাবেন কি পাবেন না, বিবাহটা কখন হবে বা কি ধরনের হবে, বা যদি বিবাহে যদি ঝামেলা থাকে সেটা কিভাবে ওভারকাম করা হবে, এই যে জানতে চান, এই জানতে চাওয়ার সময় আপনারা কি করেন, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থানটা আমাদেরকে দিয়ে থাকেন। কিন্তু একটা বড় কি আপনি ভেবেছেন, একটু অন্যভাবে একটু ভাবুন তো। আপনি জন্ম তারিখটা যেটা দিয়েছেন সেটা ঠিক, কিন্তু জন্ম টাইম সময় যেটা দিয়েছেন সেটা তো একটু আপডাউন হতেই পারে। হয়তো আপনার বয়স এখন এই মুহূর্তে 25 বছর, আপনার জন্ম সময় আপনি যেটা জানেন সেটা আপনার হয়তো মায়ের কাছ থেকে কি মাসির কাছ থেকে কিংবা বাবা ভাই বোন দাদা এদের কাছ থেকে জেনেছেন। এছাড়া আরেকটা বিষয় থেকে জানতে পারেন, সেটা হলো আপনাদের মেডিকেল যে সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, সেখান থেকে যে সার্টিফিকেট আপনারা পাচ্ছেন সেটা কিন্তু কোনো নার্স তিনি কিন্তু লিখছেন কোনো ডক্টরের উপর বেস করে। সেই ডক্টরবাবু তো আপনাকে জন্ম সময়টা 5-10 মিনিট আগে পরে করেই দিতে পারে, একটু ভেবেছেন? আপনাদের এই যে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের উপর বেস করে যে ছকটা আমরা তৈরি করি, সেই ছকটা দিয়েই, সেই জন্ম ছকের উপর বেস করেই আপনাদের ভবিষ্যৎ গাইডলাইন আমরা বলি। কিন্তু আপনাদের দেওয়া তথ্য যদি ভুল হয় তাহলে আমাদের ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ ভুল হবে, এবং এই ভুলটা নিরসনের জন্য কি করবেন, না অবশ্যই ডেট অফ টাইম কারেকশনের একটা বিষয় আছে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা আমরা অনেক সময় করে দিই। কিন্তু সবথেকে ভালো প্রসেস যেটা সেটা হলো আপনার হাত, হস্তরেখা। আপনার হাতের উপর বেস করেই আপনার জীবন কাহিনী টোটালটাই বলে দেওয়া সম্ভব যায়। তবে তার জন্য যেটা দরকার, একজন ভালো হস্তরেখাবিদ হতে হয়, যিনি পামটা খুব ভালো জানেন, হস্তরেখাটা সূক্ষ্মাতি সূক্ষ্ম সাইট, যিনি ভালো প্রেডিকশন করতে পারেন, এরকম মানুষ দরকার। আর আপনারা দীর্ঘদিন দেখেছেন আমি ব্যক্তিগতভাবে জন্ম ছক তো অবশ্যই দেখি, এবং আমি মাঝে মধ্যে অনুষ্ঠান ফলো করলে আপনারা দেখবেন আমি হাতের উপরে অনুষ্ঠান করি। এবং যে সমস্ত ক্লায়েন্ট, আপনারা যে সমস্ত দর্শকগণ আমার সঙ্গে চেম্বারে এসেছেন, তারা প্রত্যেকেই জানেন আমি জন্ম ছকের পাশাপাশি হাত দেখি, সংখ্যা তত্ত্ব করি, তারপর একটি প্রেডিকশন। সফলতা এমনি আসে না, সফলতা পেতে গেলে কয়েকটা ওয়ে ধরে আমাদের যেতে হয়, আর আমি সফলতা হয়েছি বা সফল ব্যক্তি হচ্ছি এই কারণেই, আপনাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ ছাড়াও হাতের উপর আমি প্রচন্ডভাবে জোর দিই, হস্তরেখার উপর আমি জোর দিই, হাত কি বলছে। সুতরাং মানে শুধুমাত্র জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের উপর বেস করে যে ছকটা তৈরি করা হলো সেটা ভুল হতেই পারে, আপনার হাত কিন্তু ভুল কথা বলবে না। এটা যদি 1 নম্বর পয়েন্ট হয়, 2 নম্বর পয়েন্ট অন্য একটা সাইড থেকে আমি আলোচনা করব, কেন হাত দেখা প্রয়োজন বা ভীষণ জরুরি। আপনার জন্মছক ভুল হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই, এবং ভুল হয়ও আমি সেটাও দেখাবো এবার। তবে এক দর্শক বন্ধু অনেক সময় ধরে আছেন, তার সঙ্গে একটু কথা বলে অবশ্যই আপনাদের এই বিষয়টা নিয়ে ডিসকাস করব।
নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি শ্রীরামপুর থেকে সোমা চক্রবর্তী। সোমা চক্রবর্তী, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার অরিজিনাল ডেট অফ বার্থটি বলুন আমায়। 22/11/1979। 1979, জন্ম সময় বলুন। রাত 2টো। জন্মস্থান? কোন্নগর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখা হলো। না, আমি আপনার অনুষ্ঠান দেখি বলে আজকেও মানে অনেকদিন ধরে ফোন করছি, কিন্তু আজকেই ফার্স্ট লাইনটা পেলাম। বাহ, গুড। আপনার জন্মবার হলো বুধবারের রাত সকাল হলে বৃহস্পতিবার। যেহেতু রাত্রি 12টা ক্রস করে গেছে, সুতরাং বৃহস্পতিবার। আপনার ধনু রাশি? কন্যা লগ্ন, মূলা নক্ষত্র, রাক্ষসগণ। বর্তমানে মঙ্গল গ্রহের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা চলছে। এই যে জন্মচক্র আমি পেলাম, এই জন্মচকে আপনার এই যে জন্মচকটি, এই ছকে পরিপূর্ণ কালসর্প যোগ হয়ে আছে। এর পাশাপাশি মাঙ্গলিক যোগে আবদ্ধ, অর্থাৎ আপনি মাঙ্গলিক জাতিকা। এর পাশাপাশি সপ্তম স্থানের অধিপতি, সপ্তম অধিপতি সে নিজে দ্বাদশ স্থানে। আলটিমেট যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হলো এই, আপনার পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন ডিস্টার্ব হবে। হ্যাঁ, আপনার পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন ডিস্টার্ব হবে ভীষণ ডিস্টার্ব। এবং দাম্পত্য জীবনে আমার সুখ নেই, পাইনি আমি। স্যার, তাহলে আমি যে পয়েন্ট দিয়ে শুরু করলাম সেটা ঠিক বললাম? একদম ঠিক বলেছেন আপনি। আমি আমি কি একবারও জিজ্ঞাসা করেছি বোন তুমি বলো তোমার প্রশ্নটা কি আছে? আমার স্যার এটাই প্রশ্ন। না, আমি জিজ্ঞাসা করেছি একটু শুনে থাকি, দেখতে পাবো না? না, আমি যেটা বলছি, আমি কি জিজ্ঞাসা করেছি একবারও যে কি বিষয় জানবে? না 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 না, একদম টু দি পয়েন্ট, তোমার যে মনের যে প্রশ্নটা, হ্যাঁ সেটাই তো আমি তুলে ধরলাম। একদম পরিষ্কার বলছি, এই যে জন্মছক তাতে তোমার বেশ কিছু নেগেটিভিটি থাকার কারণে তোমার পারিবারিক জীবন বা দাম্পত্য জীবন ডিস্টার্ব হবে। এবং ঈশ্বর না করুক, সাধারণত মেয়েদের বিবাহ একবারই হয়, আর যাতে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ধরনের ঝামেলা হয় তাদের সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজের ব্যাপার। তোমার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ম্যারেজের জায়গাটাই ডিস্টার্ব হয়ে আছে। আমি শেষ করি সেকেন্ড যে বিষয় সেটা হলো এই ছকে সেকেন্ড ম্যারেজ করো, আর থার্ড ম্যারেজ করো, আর ফোর্থ ম্যারেজ করো। ম্যারেজ লাইফটা কিন্তু ডিস্টার্ব, আগে বোঝো। আচ্ছা, সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ যাই করো না কেন, ম্যারেজ লাইফটা ডিস্টার্ব। সুতরাং আমি একটাই কথা বলবো, এই যে ডিস্টার্বের যে জায়গাটা হয়ে আছে এটাকে যত তাড়াতাড়ি পারো রিকভার করো, তোমার সেকেন্ড ম্যারেজ হবে। আর কোনো না কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছো তো? কোন সার্ভিস করছো? সার্ভিস যুক্ত থাকবে তুমি? আমি একটা সার্ভিস করি কিন্তু ন্যূনতম, মানে সেই সার্ভিস বিষয়টা ওটা নয়। তুমি 2 টাকা পাও আর 10,000 টাকা পাও, তুমি সার্ভিস করো, আমি তোমাকে বললাম তুমি করছো। তুমি 2 টাকা পাও আর 20,000 টাকা পাও, পাবে, বাট তুমি সার্ভিস করছো। আচ্ছা, ঠিক বললাম না ভুল বললাম? না, একদম ঠিক। দেখো, সার্ভিসটাও কি আমার থাকবে বরাবরই? তুমি শোনো, আমি তোমাকে যেটা বলছি, তোমার সার্ভিসটা আগে নয়, তোমার ম্যারেজ লাইফটা আগে। তার কারণ তোমার কাছে টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু স্বামী সুখ, একজন বেস্ট ফ্রেন্ড, সে যদি না থাকে সারা জীবন একটা মেয়ের কাছে একটা বড় শূন্যস্থান থেকে যায়। আমার কিছু নেই, আমি বাপের বাড়ি একটু আশ্রয়তে মেয়েকে কোনো রকমে মানুষ করে চলেছি, সেটাই আমার মানে জানি না কি হবে, আপনাকে আমি জিজ্ঞাসা করছি। শোনো, আমি যেটা বলছি, যদি পারো আগামী মঙ্গলবার আমি ব্যারাকপুর চেম্বারে আছি, কন্যাগর থেকে নদীটা ক্রস করে ব্যারাকপুরে চলে এসো। আমি আজকের দিনে শেওড়াবুড়িতে ছিলাম। শেওড়াবুড়িতে আমি আজকের দিনে ছিলাম, মঙ্গলবারে আমি ব্যারাকপুরে আছি, যদি পারো ব্যারাকপুরে যোগাযোগ করো, ঠিক আছে? আর এমনি কি আমার মানে সার্ভিস কোনো ভালো কিছু দেওয়ার অপরচুনিটি আছে? কিছু বিষয় তো ভালো আছে। হ্যাঁ, সব কিছুই যে মন্দ তা হয় না, ভালোও থাকে, ভালো মন্দ মিশিয়ে, তবে তোমার দাম্পত্য জীবনটা কিন্তু চূড়ান্তভাবে ডিস্টার্ব, সেটাকে আগে রেক্টিফাইড করো।
একটা মেয়ের জীবনে অর্থ, সম্পদ, গাড়ি, বাড়ি সমস্ত কিছু থাকা সত্ত্বেও যদি একজন হেল্পফুল ম্যান, সেটা হাজবেন্ড, তিনি গাইড, তিনি তার ফ্রেন্ড, সেই মানুষটা যদি না থাকে, একটা মানুষ, একটা মেয়ে মানুষ তার জীবনে সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে কিন্তু একটা বড় শূন্য স্থান নিয়ে চলে, যেটা কিন্তু তার বাবা মা ভাই বোন দাদা কাকা কেউ পূরণ করতে পারে না, সম্ভব নয়। সুতরাং অর্থের থেকে যেটা দরকার সেটা হলো ম্যারেজ লাইফটা ঠিক করা। আর ম্যারেজ লাইফ যদি ঠিক করতে চাও তাহলে বলবো একবারই আচার্য শ্রী দুলাল, একবার, ওয়ান টাইমস, একবার আসতে হবে, একবার আসবে, লাইফ টাইম আমি রেমেডি করে দেবো সারা জীবনের জন্য। সেকেন্ড টাইম অন্য কোন জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করতে হবে না, এবং ইভেন আমার সঙ্গেও যোগাযোগ করতে হবে না যে প্রবলেম নিয়ে আসো সেই সংক্রান্ত বিষয়ে। একদম পুরো দায়িত্ব নিয়ে বলছি, প্রচুর টাকা খরচ করছেন বিভিন্ন জায়গায়, দায়িত্ব নিয়ে বলছি, ওয়ান টাইমস আসতে হবে, একবার আসতে হবে, এবং লাইফ টাইম সারা জীবনের জন্য প্রতিকার আমি করে দেবো, জীবনে ওই ধরনের সমস্যা হবে না। যদি ভরসা থাকে, যদি বিশ্বাস হয়, তাহলে প্রোগ্রামের শেষ অনুষ্ঠানের পরে নিচের যে নম্বর আছে সেই নম্বরে ফোন করে বুকিং করে নিতে হবে। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে আপনি কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছিলাম। ছেলের নাম কি? অমিত কর্মকার। অমিত কর্মকার, অমিতের ডেট অফ বার্থ বলুন। 29/2/1996। জন্ম সময় বলুন। সন্ধে 6:35। সন্ধে 6:35, জন্মস্থান বর্ধমান। প্রোগ্রাম কেমন লাগছে? বর্তমানে শনি গ্রহের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা চলছে। কর্ম বিষয় প্রশ্ন, কেরিয়ার বিষয় প্রশ্ন, প্রচুর লেবার দিচ্ছে সেভাবে কিন্তু সাকসেস পাচ্ছে না, প্রচুর পরিশ্রম করছে সেভাবে সফলতা পাচ্ছে না। এবং এই যে ছেলেটি আমি দেখতে পাচ্ছি প্রচন্ড ট্যালেন্টেড, প্রচন্ড ট্যালেন্টেড, কিন্তু সেইভাবে কিন্তু কাজে লাগাতে পারছে না, এগোতে পারছে না। এবং আমি বলবো, আমি বলবো, আমি আমাকে বলতে দিন। এবং আরেকটা বিষয় আমি দেখতে পেলাম, সেটা হলো এই ও সিদ্ধান্তহীনতায় ভোগে, কোন একটা সিদ্ধান্ত নিতে গিয়ে এটা করব না ওটা করব, কোনটা করা ঠিক, ঠিক মতো নিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। ঠিক বললাম? ঠিক বলেছি না ভুল বলছি? জোরে বলতে হবে একটু। কেরিয়ার বিষয়টা ঠিক করতে হবে, কেরিয়ার বিষয় ঠিক করতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। আর এই জন্মচক্রে চন্দ্রভঙ্গ কাল সর্প যোগ হয়ে আছে, চন্দ্রভঙ্গ কাল সর্প যোগ হয়ে আছে, এই কাল সর্প যোগ সংশোধন করুন এবং কর্মের জায়গাটিকে ঠিক করুন, সফলতা আসবে। আর যেটা বললেন ম্যারেজ, ম্যারেজে কিছু ডিস্টার্ব থাকবে, সোম সপ্তমে কেতু শনি, শুক্র আছে ভালো, কিন্তু কেতু কেতু এবং শনি ম্যারেজ লাইফে কিছু ডিস্টার্ব নিয়ে আসবে, এবং লোয়ার পার্ট, পেট বা পেটের নিচের অংশে কিছু শারীরিক সমস্যা ওর লাইফে আসবে। কি বললাম, বোঝা গেল? বর্ধমানে প্রতি মাসের মানে প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার, ফার্স্ট এবং থার্ড, বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে সকাল 10:00 থেকে ঠিক দুপুর 2:00 পর্যন্ত আমি থাকি, এবং প্রত্যেকটি চেম্বারে আমি, সেটা কৃষ্ণনগরে হোক, সেটা শ্যাওড়াফুলি হোক, সেটা মেচেদায় হোক, সেটা হাওড়া ময়দান হোক, প্রত্যেকটা চেম্বারে আমি সিলেক্টেড ম্যান দেখি, অল্প মানুষ দেখি, আমি 15-20-30 জন দেখি না, হাতে গোনা মানুষ আমি দেখি, লিমিটেড পারসন, এবং প্রত্যেককেই আফটার কোভিড পরিস্থিতি হওয়ার পর থেকে বা কোভিডের পর থেকেই আমি কোনো চেম্বারে গ্যাদারিং করতে দিই না, সবাইকে আলাদা আলাদা টাইম দিই। সুতরাং যারা যোগাযোগ করতে চাইছেন অ্যাডভান্স আগে থেকে নিচের যে নম্বর সেই নম্বরে ফোন করে বুকিং করে নেবেন।
প্রোগ্রাম শেষ হয়ে গেলে এই বুকিংটা করবেন। নমস্কার, হ্যালো, একটু জোরে বলুন। দক্ষিণ চব্বিশ পরগনার কোথায়? একটু জোরে বলুন, ডায়মন্ড লাইন। কার বিষয়ে জানবেন? কিছুই বুঝতে পারছি না, জোরে বলুন। এই তো এইবার শুনতে পেয়েছি, একদম এইবার শুনলাম মেয়ের বিষয়। মেয়ের নাম? সহেলি হালদার। সহেলি ডেট অফ বার্থ বলুন। 15 জুন 2003। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে শনিবার রাত 2:30, মানে রবিবার পড়ে গেছে। জন্মস্থান বলুন। জন্মস্থান? হ্যাঁ, ডায়মন্ড হারবার। জন্মস্থান হচ্ছে পূর্ব কুমার পুকুরিয়া। সেটা কোথায়? ডায়মন্ড হারবার, মানে ডায়মন্ড লাইন, মগরাহাট। মগরাহাট। আপনি যে ডেট অফ বার্থ বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মেয়ের জন্মবার বললেন আপনি রবিবার। ঠিকই আছে, রবিবারে জন্মগ্রহণ করেছে, ঠিকই আছে। ধনু রাশি, মেষ লগ্ন, মূলা নক্ষত্র, বর্তমানে মহাদশা চলছে শুক্র গ্রহের মহাদশা, শনি গ্রহের অন্তর্দশা। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 মেয়ের বদনাম হয়েছে? হ্যাঁ অথবা না বলুন। মেয়ের বদনাম হয়েছে? বদনাম বদনাম হবে, মেয়ের বদনাম হবে প্রেম সংগঠিত, মানে প্রেমের থেকে, প্রেমের কারণে ওর তো বদনাম হবে। ঠিক আছে বলুন। বিবাহিত জীবন কেমন কাটবে? বিবাহিত জীবন কেমন যাবে? বিবাহিত জীবন ভালো হবে, অসুবিধা নেই, কিন্তু যেটা বললাম প্রেম সংক্রান্ত কিন্তু ডিস্টার্ব হবে, সেটা বিবাহের আগে এবং বিবাহের পরে উভয় সময় কিন্তু ডিস্টার্বটা হবে, বদনাম থাকবে। এই বদনামটাকে কাটিয়ে তারপর মেয়েটিকে বিবাহ দেবেন, না কাটিয়ে যদি বিবাহ দেন তাহলে বিবাহের পরেও কিন্তু বদনাম আসবে, সংসারটা কিন্তু তখন নষ্ট হবে। জানলেন, শুনলেন, এইবার সিদ্ধান্ত আপনার কি করবেন। অনেক সময় আমি নিজে দেখেছি, মানে বেশ কিছু গার্জেন বিভিন্ন জায়গায় দেখিয়েছে, বিভিন্ন জায়গায় দেখিয়েছে, হয়তো মানে দেখানোর পর যে সমস্ত প্রতিকারের কথা বললেন সেটা নিচ্ছি, নেব, যাচ্ছি, করবো, এরকম একটা ব্যাপার। যখন আমার কাছে এলো, ঠিক দেখলাম যে ডেটে তিনি অন্য কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছিলেন সেটা হয়তো 2014 সাল কি 15 সাল, আর আসছেন কবে? 2022। মাঝখানে একটা বড় গ্যাপিং, বিশাল বড় গ্যাপিং। এসে যখন বলছে দাদা এই সমস্যা, সেই সমস্যা, তেই সমস্যা, একবারে জর্জরিত হয়ে গেছি, কি করব। তো ওনাকে যখন বলছি বা ওনাদেরকে যখন বলা হয় যে এই টাইমে তো গিয়েছেন তাহলে কেন রেমেডি করেননি, না অতটা বিশ্বাস করতে পারিনি। যারা এই জাতীয় দর্শক আছেন সে আমার কাছে দেখান কি রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, যেখানে যান অসুবিধে নেই, যে কোনো একজনকে, মানুষকে বিশ্বাস করুন, ভরসা করুন, তার পরামর্শ অনুযায়ী চলুন এবং সঠিকভাবে গাইডলাইন নিয়ে এগিয়ে চলুন। তবে বারবার বলি, যে মানুষকে বিশ্বাস করবেন চেষ্টা করবেন সেই মানুষটা সঠিক কিনা সেটা একটু জাস্টিফাই করে নিয়ে তারপর বিশ্বাসটা করবেন। যে বিষয়ে বলছিলাম, জন্ম ছকেও ডিস্টার্ব হয়, কেন হয়, কি কারণে হয়, ছোট্ট একটা বিষয় বলবো এবার। মনে করুন অনেক মানুষই আছেন যারা প্রপার কলকাতায় আমরা বসবাস করি, জন্মগ্রহণ করেছি, আবার অনেক মানুষই আছেন যারা গ্রামে বসবাস করে বা গ্রামে জন্মগ্রহণ করেছে। একটা নর্মাল ভাবুন, একটা নর্মাল বিষয় দিয়ে আজকে ভাবুন, আপনি কলকাতাতে জন্মগ্রহণ করেছেন 1980 সাল জানুয়ারি মাসের 1 তারিখ, আমি একটা উদাহরণ দিয়ে বললাম, 1 তারিখ জানুয়ারি মাস 1980 সাল, কখন জন্মগ্রহণ করেছেন? সকাল 9টায়। কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতার এনআরএস হসপিটালে। ফর এক্সাম্পল, এটা এক্সাম্পল দিয়ে বলছি, আপনার নাম রামবাবু, ঠিক ওই 1 তারিখ জানুয়ারি মাস 1980 সাল 9:02 মিনিটে কোনো একজন মানুষ তো পিজিতে, মানে পিজি হসপিটালে তো জন্মগ্রহণ করতে পারে, কেউ হয়তো আরজি করে জন্মগ্রহণ করতে পারে, কেউ হয়তো চিত্তরঞ্জনে জন্মগ্রহণ করতে পারে, তাদের ডেট এক, টাইমিং 2-1 মিনিটের হেরফের,
দু এক মিনিটের হেরফেরের মধ্যে আছি এবং প্লেস হলো কলকাতা। এই চারটে মানুষের যে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যখন পাশাপাশি রেখে চক্রটা তৈরি করা হয় প্রত্যেকটা মানুষের রাশি, লগ্ন, গণ, ডিগ্রি প্রায় সেম, প্রায় সেম। চারটে মানুষের চারজনেরই সেম। এবার প্রথম মানুষের যে বিষয় আমি আলোচনা করব, মনে করুন এই প্রথম মানুষের সরকারি চাকরি হওয়ার কথা, তাহলে সেকেন্ড মানুষের হওয়ার কথা কোন একই ছক? থার্ড মানুষের হওয়া উচিত চাকরি, ফোর্থ মানুষের হওয়া উচিত, কিন্তু চারজনে কি পায়? কখনোই হয় না, হতে পারে না। কিন্তু আপনারা বুঝবেন কি করে? বোঝাটা বাদ দিন, এমনও তো হয়েছে আপনার বাড়িতে আপনারই দুজন সন্তান, যমজ সন্তান আছে, যাদের জন্মের টাইম হয়তো এক মিনিট দু মিনিটের মধ্যে হয়েছে, দুটো ভাই বা দুই বোন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান একই, টাইমের মধ্যে হয়তো দু এক মিনিটে হেরফের আছে। দুজনের ছক যখন তৈরি করা হচ্ছে একই ছক, অথচ একটা বোন মাস্টার ডিগ্রি করলো, পিএইচডি করলো এবং সে চাকরি করছে, আর পাশাপাশি অন্য একটি বোন সে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা স্টপ করে দিল। একজন হয়তো বিবাহ সূত্রে খুব সুখে আছে, সন্তান নিয়ে খুব সুখে, আর একটা বোনের বিয়েই হচ্ছে না, দুজনের ছকই তো এক, তখন কি করবেন? হাতটা দেখা দরকার, ভীষণ ভাবে হাত দেখা দরকার। কারণ পৃথিবীতে, টোটাল পৃথিবীতে এমন কোন মানুষ নেই যাদের দুটো হাতের রেখা একই। যদি হতো, যদি হতো, হাত তো বাদ দিন, এই যে বুড়ো আঙুলে যে টিপসই, বুড়ো আঙুলে যে টিপসই, পৃথিবীতে দুটো মানুষের টিপসই একরকম পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের হাতের ডিফারেন্স আছে, হাতটা দেখা এই জন্য দরকার। জন্মছকেও ভুল হতে পারে, কিন্তু হাত কখনো ভুল দেয় না। এক দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে আছেন, প্রায় শেষ, খুব তাড়াতাড়ি বলুন আপনি কোথা থেকে বলছেন। হ্যালো, আপনি কার বিষয়ে জানবেন? আপনার বিষয়ে খুব তাড়াতাড়ি, এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা বলুন। একটা রঙের নাম বলুন। একটা টেস্ট বলুন, টেস্ট, টক ঝাল, মিষ্টি, নোনতা, তিতো। এখন বয়স কত? আমার বয়স হচ্ছে 28 বছর। প্রথমে বলবো, কেরিয়ার নিয়ে প্রশ্ন করার জন্য এসেছো, কেরিয়ার প্রচন্ড ভাবে ডিস্টার্ব হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, মাথা গরম করছো, মাথা গরমটা কমাতে হবে, এবং যে কোনো সিদ্ধান্ত যখন নেবেন ধীর স্থির ভাবে নেবে। যে কটা কথা বললাম মিলেছে? ঠিক, তাহলে নিচের নম্বরে ফোন করে চলে এসো চেম্বারে, যে চেম্বারটা তোমার কাছে সেই চেম্বারে চলে এসো। আর সবার শেষে একটাই কথা বলবো, অনুষ্ঠান শেষের পরে যারা যোগাযোগ করতে চাইছেন যে কোনো চেম্বারে, আচার্য শ্রী দুলাল একবারই বলি আমি, এবং যে কাজ পারি একবারই হ্যাঁ, যেটা পারি না না, ওয়ান টাইম ভিজিট, একবার আসবেন, সারা জীবনের জন্য প্রতিকার করব আমি আচার্য শ্রী দুলাল। যে চেম্বারটা মনে হবে সেই চেম্বারে নিচে বুকিং করে চলে আসতে হবে, অনুষ্ঠান শেষের পরে বুকিং করতে শুরু করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ, গান, আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু প্রকাশ করার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? তাদের জন্য সৃষ্টিজীবী নিয়ে এসেছে প্রতিভা প্রকাশ করার সুবর্ণ।